গত বৃহস্পতিবার রাজ্য সফরে এলেন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন ও সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী জন বাল্লা। শনিবার তিনি বক্সনগরে গিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি পরিদর্শন করেন। এদিন ওনার সঙ্গে ছিলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, সিপাহীজলা দক্ষিণ জেলা কমিটির বিজেপি সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় সরকার, ভাইস চেয়ারম্যান রাসেল মিয়া, সোনামুড়া মহকুমার শাসক ও বক্সনগর ব্লক বিডিও সহ অন্যান্যরা। এদিন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী প্রথমে বক্সনগর ব্লকের অধীন পুঠিয়া গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এরপর তিনি মধ্য বক্সনগর সিনিয়র মাদ্রাসা ও মাদ্রাসা বয়েজ হোস্টেলের নতুন ভবনটি পরিদর্শন করেন। হোস্টেল পরিদর্শন শেষে তিনি গার্লস হোস্টেল পরিদর্শনে যাওয়ার সময় বক্সনগরের একমাত্র প্রত্নতাত্ত্বিক নিদর্শন বুদ্ধ স্তূপটি পরিদর্শন করেন। তার সৌন্দর্য উপলব্ধি করে তিনি নিজেও আপ্লুত। এত সুন্দর দৃশ্য গ্রামেও যে থাকে তা তিনি নিজে আগে উপলব্ধি করতে পারেননি। তিনি বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন গার্লস হোস্টেল, বক্সনগর মোটর স্ট্যান্ড এ 120টি মার্কেট স্টল নতুন ভবনের কাজ পরিদর্শন সহ বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন বিল্ডিংটি পরিদর্শন করেন। নেতৃত্ব মে আজ দেশ কে হর কোনে কোনে মে শিক্ষা কো ইতনা বড়াওয়া দিয়া যা রহা হ্যায় আর প্রধানমন্ত্রী জন বিকাশ কার্যক্রম কে দ্বারা হামারে ভারত সরকার মাইনরিটি কে দ্বারা বহুত সারা মাইনরিটি সমাজ কে লিয়ে কাম কর রহা হ্যায়। স্কুল, কলেজ, হসপিটালস, স্টেডিয়াম है ना, कम्युनिटी हॉल ऐसा बना रहा, मदरसा बना रहा है। आज यहाँ पर हम देख रहे हैं, यहाँ पर मदरसा बना है ना, बन गया है। और यहाँ पर गर्ल्स हॉस्टल भी यहाँ पर बनाया जा रहा है। ये भारत सरकार मोदी जी के नेतृत्व में और प्रधानमंत्री जन विकास करके माइनॉरिटी डिपार्टमेंट के द्वारा से ये बन रहा है। ये तो ये शुरुआत ही है। देखिए आज हम लोग इसी तरह एक दूसरे का है ना विश्वास के साथ अगर हम बढ़ेंगे तो हम और ज़्यादा हम यहाँ का बच्चों को डॉक्टर, इंजीनियर, आईपीएस ऑफिसर बनाएंगे है ना, यहीं से तैयार होकर देश का नेतृत्व देंगे। इसीलिए हम लोग ज़्यादा शिक्षा है ना, हेल्थ और सोशल को ज़्यादा हम लोग गुरुत्व दे रहे हैं। और देखिए आज हम लोग भारत के प्रधानमंत्री के नेतृत्व में हर मंत्री ग्राउंड तक विजिट करके समीक्षा ले रहा है। अब जो बिल्डिंग भी बन रहा है, किस तरह बन रहा है, इसका सर्वे करने के लिए हम लोग आए हैं समीक्षा करके। और स्टेडियम भी यहाँ पर हमारे 5 करोड़ का स्टेडियम भी मिला है और बक्सनगर में माइनस स्टॉल भी मिला है और मार्केट स्टॉल में मिला है। तो ऐसे बहुत सारा, ये तो शुरुआत है, आगे चलते जाइए। इसी तरह मोदी जी को मजबूत करके हम लोग विश्वास करना पड़ेगा। परिदर्शन शेषे केंद्रीय मंत्री 20 বক্সনগর মণ্ডল অফিস কার্যালয়ে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন। আগামী দিনে যাতে এই বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রটির আরও উন্নয়ন হয় তার দিকেও নজর রাখবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।